নমস্কার দিদি বৌদিরা, আমি এখন আপনাদের হাতি পুতুলের ঠিক ফিনিশিংটা দেখাবো, তুলো ভরে কিভাবে ফিনিশিংটা করতে হয়। আমি আগের ভিডিওতে আপনাদের এই হাতি পুতুলের সেলাইটা দেখিয়েছি, এখন আমি ফিনিশিংটা দেখাবো। তাহলে চলুন শুরু করছি। এই যে তুলো ভরছি, অল্প করে আগে তুলো নিয়ে নেবেন। তুলোটা নিয়ে ঠিক হাতির যে সুরটা, এই যে দেখুন হাতির যে সুরটা, এই হাতির সুরটাতে আগে তুলো ভরে নেবেন। এই যে অল্প অল্প করে নেবেন, নিয়ে এই যে হাতির সুরটার দিকে এরকম এরকম চেপে চেপে ভরবেন। এই পুতুলের ঠিক হাতির সুরটা আগে ভরে নিতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন, এই সুরটা ভরা হলো। সুরটা ভরা হলে তারপরে আপনারা এই পায়ের দিকে ভরে নেবেন। এই যে পেছন পাটাতে আগে ভরে নেবেন। এই যে দেখুন, পেছন পাটাতে আমি আগে ভরে নিচ্ছি, একইভাবে এই পাটাতেও ভরে নেবেন। এই যে দেখুন, হাতির ঠিক তুলো ভরাটা হলো। এবার আমি যে তুলো ভরলাম, এই খোলাটা আমি সেলাই করে নেব। এই যে সেলাইটা দেখুন, সুচটা ঠিক এভাবে ধরতে হবে। অল্প অল্প করে এভাবে নিয়ে এরকম করে হালকা করে টেনে নেবেন। দেখুন এইভাবে গিট দিয়ে নেবেন। গিটটা দিয়ে ঠিক সুচটা এই তুলোর ভেতর দিয়ে তুলবেন, তাহলে সুতোটা দেখা যাবে না। এই যে হাতিটা তুলো ভরা হলো, এই যে দেখুন হাতিটা তুলো ভরা হলো। এবার আমি এই হাতিটার টানাটা করব। হাতির ঠিক টানাটা কিভাবে করতে হয়, স্মাইলটা ঠিক এতটা নিচের থেকে ধরবেন, নিয়ে এই যে এই জায়গাটাতে এভাবে যাবেন। আবার ঠিক এখানটা গিয়ে শেষ করবেন। এই যে এভাবে চেপে দেবেন। আবার ঠিক এই পাশটার থেকে ধরবেন, এই দিকে চোখটাতে যাবেন। এই যে এরকম করে চেপে ধরবেন। আবার ঠিক এখানটাতে গিয়ে এখানটাতে গিয়ে শেষ করবেন। তাহলে দেখুন এই যে টানাটা করাতে সুরটা ঠিক বসলো। এবার গিটটা এভাবে দিয়ে সুচটা এদিক দিয়ে তুলে দেবেন। এবার আমি হাতের ঠিক এই পাগুলো করব, আঙ্গুলগুলো, এই পায়ের এই আঙ্গুলগুলো করব। এভাবে ধরবেন, ধরে সুতোটা এভাবে চাপবেন। চেপে এভাবে চেপে রাখবেন, গুলো না হলে খুলে যাবে। এই নিচের দিকটাতে সুতোটা তুলে কেটে দেবেন, তাহলে দেখা যাবে না সুতোটার গিটটা কোথায় পড়লো। এই পাটাতেও ঠিক এভাবে করে নেবেন।
এই উপরের পা দুটো হলো, এবার আমি নিচের পা দুটোতে হলো করব। এই যে দেখুন, চারটে পায়ের আমি আঙ্গুলগুলো করে নিলাম। এবার আমি এই যে দাঁতটা যে সেলাই করেছি, এই যে চারটে পায়ের দেখুন আঙ্গুলগুলো করে নিয়েছি। এবার দেখুন এই যে দাঁতগুলো যে আমি জয়েন্ট করেছিলাম সেলাইতে, মেশিনের সেলাই যখন করেছিলাম তখন কিন্তু এই দাঁতগুলো আমি এভাবে জয়েন্ট করে নিয়েছিলাম। এবার এই জায়গাটাতে একটু আঠা দিয়ে ঠিক এই দাঁতের এই মাপ মতন এই আঠাটা দিয়ে এখানটাতে বসাতে হবে। এভাবে একটু চেপে ধরবেন, তাহলে দাঁতটা এরকম উপর দিকে উঠে থাকবে। এই সাইডেরটাও তাই, এরকমভাবে আগে দিয়ে নেবেন, দিয়ে মাপটা করে নেবেন, করে এখানটাতে আঠাটা বসিয়ে নেবেন। এই যে দেখুন দাঁত দুটো সুন্দর এই সুরের সাথে আটকে গেল। এবার যে আমি যে চোখের জন্য পয়েন্ট করেছিলাম এই জায়গাটা অল্প করে কেটে নেবেন। এটা যেহেতু কাটা রয়েছে, আমি একটা পুতুল খুলেছি বলে এই জায়গাটা কাটা রয়েছে, নতুন করে নিজে করতে গেলে কিন্তু এই জায়গাটাতে এইভাবে কাঁচি দিয়ে এইভাবে তুলোটা ছাড়িয়ে কেটে নিতে হবে। এবার এই জায়গাটাতে আঠা দেবেন, আঠা দিয়ে ঠিক চোখটা বসিয়ে নিতে হবে। এই একটু হালকা চেপে দেবেন, এ পাশেরটাও তাই। এই যে দেখুন, তাহলে হাতি পুতুলে আমি আপনাদের আগে পার্টগুলো বুঝিয়ে নিয়েছি আগের ভিডিওতে, তার পরের ভিডিওতে আমি হাতির সেলাইটা দেখিয়েছি, এখনের ভিডিওতে আমি হাতির ফিনিশিংটা দেখালাম। তাহলে আপনারা দেখতে পারলেন বা বুঝতে পারলেন হাতিটা আমি ঠিক কীভাবে তৈরি করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।